নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে ইস্ট নিয়ে আলোচনা করা রয়েছে বেশ কিছু ট্রান্সফার রিউমরের খবর বেরিয়ে আসছে সেগুলো নিয়ে আলোচনা করব নন্দকুমার কিন্তু রীতিমতন ইগস টি ম্যাচের উপর রেগে গেল কেন নন্দকুমার রেগে গেল এবং নন্দকুমারের রেগে যাওয়ার কারণ কি সেগুলো তোমাদের জানাবো তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে পাঁচশো লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও আর চ্যানেলে প্রথমবার এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটাকে অন করে রেখো আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো মনে করে ফেসবুক পেজটাকে ফলো করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক প্রথমেই যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলের এবছরের ভারতীয় উইঙ্গারের প্লেয়ার নন্দকুমারকে নিয়ে কথা বলি তো নন্দকুমারকে কিন্তু জাতীয় দলের শিবিরের জন্য ডাকা হয়নি এবং নন্দকুমার কিন্তু রেগে গেছে সেটা কিন্তু তার সোশ্যাল শেয়ার করেছে যেখানে নন্দকুমার ভারতীয় প্লেয়ারদের মধ্যে এবছরে সব থেকে বেশি গোল করেছে নটা গোল করেছে তিনটে অ্যাসিস্ট করেছে নন্দকুমার তারপরে যে প্লেয়ার রয়েছে সেটা হচ্ছে বিক্রম প্রতাপ সে কিন্তু আটটা গোল করেছে তিনটে অ্যাসিস্ট করেছে মানবীর সিং পাঁচটা গোল করেছে আটটা অ্যাসিস্ট করেছে ছাংতেও পাঁচটা গোল করেছে ছটা অ্যাসিস্ট করেছে ইসাক পাঁচটা গোল চারটে অ্যাসিস্ট সুনীল গোল তিনটে অ্যাসিস্ট তো এই লিস্টের দিকে তাকালি দেখা যাবে ভারতীয় প্লেয়ারদের মধ্যে সবথেকে বেশি গোল করে ফেলেছে নন্দকুমার তারপরও যদি তাকে জাতীয় দলে শিবিরে না ডাকা হয় কিছু বলার থাকে না তো ইগোস্টি ম্যাচ তার পছন্দর মতন প্লেয়ারদেরই দলে ডাকে আমরা বুঝতে পারছি এবং ইস্টবেঙ্গলের সঙ্গে যে ইগোস্টি ম্যাচের একটা বলতে গেলে একটা চাপের ব্যাপার রয়েছে বা একটা সমস্যার ব্যাপার রয়েছে সেই কারণেই নন্দকুমারকে বাদ দেওয়া হয়েছে এছাড়া কোনো কারণ নেই নন্দকুমারকে বাদ দেওয়ার তো নন্দকুমারকে যখন বাদ দেওয়া হয় যখন ফাইনাল লিস্টটা বেরিয়েছিল এটাই বলেছিলাম তো নন্দকুমার নিজস্ব সোশ্যাল মিডিয়াতে সেটা শেয়ার করেছে তো রীতিমতন কিন্তু নন্দকুমার এই ব্যাপারটাকে নিয়ে বিরক্তি প্রকাশ করেছে তো এত ভালো পারফরমেন্সের পরও যদি না যোগ্য প্লেয়ার সুযোগ পায় দেখতেও খারাপ লাগে ভাবতেও খারাপ লাগে এটা কিন্তু আমাদের ভারতীয় ফুটবলের জন্য খারাপ আর যেখানে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনের মতন ম্যাচ খেলবো সেখানে যদি আমাদের বেস্ট ভারতীয় গোল স্কোরারের প্লেয়ারকেই না নিয়ে যাই তাহলে আর কিছু বলার থাকে না তো জানি না কেন এরকম হচ্ছে আশা করি পরবর্তী সময় এই সমস্যার সমাধান হবে অবশ্যই নন্দকুমার যোগ্য প্লেয়ার সে যোগ্যতা দিয়েই কিন্তু পরবর্তী সময় আবারও জাতীয় দলে কাম করবে আমরা তো চাই আর তোমরা কারা কারা নন্দকুমারকে জাতীয় দলে দেখতে চাও কমেন্টে জানিও এরপর যদি আমরা সরাসরি চলে আসি বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে তার মধ্যে যে আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের কয়েকদিন আগেই জানিয়েছিলাম যে আন্ডার টোয়েন্টি থ্রির কিন্তু ম্যাচ রয়েছে সেই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা হয়ে গেছে এবং সেই স্কোয়াডে ইস্টবেঙ্গল থেকে ভীষণ সুযোগ পেয়েছে এছাড়া প্রফসুকান্ত সিং গিল সুযোগ পেয়েছে তো আমাদের জাতীয় দলের ম্যাচ রয়েছে মালয়েশিয়ার সঙ্গে বাইশ তারিখ এবং পঁচিশ তারিখ তো দুটো ফ্রেন্ডলি ম্যাচ সেখানে কিন্তু প্রফসুকান্ত সিং গিল রীতিমতন ট্রেনিং ক্যাম্পে জয়েন হয়ে গেছে বাকি যে সমস্ত প্লেয়ার আরও সুযোগ পেয়েছে তারাও কিন্তু জয়েন হয়ে গেছে কিন্তু সেই জায়গাতে আজকে ভীষণুকে দেখা যায়নি তো ভীষণু কিন্তু ভালো প্লেয়ার ভালো পারফরমেন্স করেছে এবার বিষ্ণুকেও যদি ফাইনাল স্কোয়াডে না রাখে কিছু বলার থাকবে না আর তো আশা করি ভীষণুকে সুযোগ দেবে এবং ভীষণু আশা করি স্কোয়াডে আছে কিন্তু ভীষণুকে আজকে কোনোভাবেই দেখা যায়নি কোনো ফটোতেই তো আশা করি পরবর্তী সময় অবশ্যই ভীষণুকে দেখা যাবে এবং ভীষণু অবশ্যই যোগ্য ন্যাশনাল টিমের আর তারপরে দেখা যাক পরবর্তী সময় যা আপডেট বেরিয়ে আসবে তোমাদের অবশ্যই শেয়ার করে নেব এরপরে যদি আরও একটা বিষয় নিয়ে কথা বলি ফ্যান গোল অব দ্য উইক যেখানে ম্যাচ উইক উনিশ কমপ্লিট হয়ে গেছে সেখানে বেশ কিছু প্লেয়ার দুর্দান্ত গোল করেছে তার মধ্যে যে প্লেয়ারটার কথা আমি বলবো সেটা হচ্ছে সাউল ক্রেসপো দারুণ গোল করেছে ম্যাচের মতন ম্যাচ যেখানে তিন শূন্য গোলে দল পিছিয়ে রয়েছে সেই জায়গাতে সুভাশিস বোসকে বডিতে নিয়ে যেভাবে গোলটা করেছে এবছরে আইএসএল এর অন্যতম সেরা গোল হবে এবং তোমাদের কালকেই জানিয়েছিলাম তোমরা কিন্তু সাউল ক্রেসপোকে এই ভোটটা দিয়ে তার প্রাইজটাকে জেতাতে পারো এবং সাউল নিজেও চেয়েছিল এই প্রাইজটা জিততে সেই কারণে নিজস্ব সোশ্যাল মিডিয়াতেও সেটা শেয়ার করেছিল কিন্তু তোমাদের কথা আর কী বলবো তোমরা সোশ্যাল মিডিয়াতে খুবই কম অ্যাক্টিভ থাকো সেটা বোঝা যাচ্ছে কোনোভাবেই তোমরা ভোট দিয়ে যেতাতে পারলে না কালকে ছ শতাংশ ভোট ছিল আজকে দেখলাম কিছু বেড়েছে কিছু বেড়েছে আর কেরালার সাপোর্টাররা দেখো ভিভিন মোহনান তাকে কিন্তু সব থেকে এগিয়ে রেখেছে মোহনবাগান সুপার জায়েন্টও কিন্তু পিছিয়ে নেই তাদের দলের প্লেয়ারকেও কিন্তু তারা আরবান্দ সাদিকুকে যথেষ্ট ভোট দিয়ে এগিয়ে রেখেছে যে কিন্তু এর আগেও তোমরা বিষ্ণু যে দ্রুততম গোল করে যে তাকে তোমরা পুরস্কার জেতাতে পারোনি আর Saul কেও জেতাতে পারবে না এটুকু আমি জানতাম তো সেই জিনিসটাই হয়েছে আশা করি তোমরা পরবর্তী সময় আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে যেরকম অনেক বিষয়ে সমালোচনা করো সেরকম ভাবে প্লেয়ারদের পাশে থাকো প্লেয়ারদের হেল্প করো প্লেয়ারদের সাপোর্ট করো প্লেয়ারদের নিয়ে কথা বলো যারা ভালো খেলছে তো সেগুলো করলে মনে হয় কাজের কাজ হবে যেভাবে হিজাজির ক্ষেত্রেও দেখতে পাচ্ছি আমি বলার পর থেকে অনেক জায়গাতেই হিজাজিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায়তে কথা বলছো তোমরা সেই তোমারগুলো প্লেয়ারদের নিয়ে একটু সাপোর্ট করো আর সাউল ক্রেসপো কি ফুটবলটাই খেলেছিল ডারবি ম্যাচে হয়তো ম্যাচ ইস্ট বেঙ্গল হেরে গেছে কিন্তু এক মাস পর একটা প্লেয়ার ইনজুরিস কাটিয়ে মাঠে ফিরে যায় এরকম পারফরমেন্স দিতে পারবে কতজন ভেবেছিলে তাও তোমরা জেতাতে পারলে না তো সাউল নিশ্চয়ই মনে মনে একটু কষ্ট পাবে তো দেখা যাক এখন তো মোহনবাগানেরও প্লেয়ার রয়েছে তাকে জেতাতে পারে কিনা মোহনবাগান সাপোর্টাররা আমি তো চাই আরমান্দ সাদিকুকে তোমরা জেতাও যাদের ভোট দেওয়া বাকি রয়েছে তারা কিন্তু ভোট দিতে পারো তো এরপরে যদি বাকি বিষয় নিয়ে কথা বলি তো বাকি বিষয় নিয়ে কথা বলতে গেলে প্রথম যে প্লেয়ারটার কথা বলতে হয় মোহনবাগান অন্যতম গুরুত্বপূর্ণ প্লেয়ার প্লেয়ার ছিল বর্তমানে কিন্তু সে তার দেশে ফিরে গেছে বছর বয়সী মরক্কোর অ্যাটাকিং হুগো বুমোস যার সাথে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টের দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে দীর্ঘমেয়াদী একটা চুক্তি তো হুগো যে এই সিজনে আসছে না সেটা তোমরা বুঝতে পেরে গেছো আর যেভাবে হাবাস পারফরমেন্স করাচ্ছে মোহনবাগান দলকে নিয়ে দায়িত্ব নেবার পর থেকে নেক্সট সিজনে কিন্তু সম্ভবত কোচ থাকতে চলেছে তো হাবাস থাকলে কোনোভাবেই কিন্তু হুগো আর মোহনবাগানে ফিরছে না এটুকু ধরে নেওয়াই যায় কিন্তু একটা প্লেয়ার শুধু টাকা নেবে গেম খেলবে না সেটা সেও চাইবে না সে অবশ্যই চাইবে গেম টাইম পেতে অন্য কোনো ক্লাবে ক্ষেত্রে খেলতে তো সেক্ষেত্রে তার কাছে থেকে অফার গেছে তোমাদের কিছুদিন আগেই জানিয়েছিলাম তো এই মুহূর্তে আইএসএল এর অন্যতম সফল দল বেঙ্গালুরু কিন্তু ইন্টারেস্টেড রয়েছে হুহকে নেবার ব্যাপারে সামার ট্রান্সফার উইন্ডো ওপেন হলে কন্ট্রাক্টেড প্লেয়ার নিতে গেলে ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে এবার যদি মোহনবাগান দল যে ইন্ডিয়াতে যদি তাকে না খেলতে দিতে চায় সেটাও ব্যাপার থাকতে পারে যে আমি আমার প্লেয়ারকে ভারতের অন্য কোনো ক্লাবে খেলতে দেব না তো সেটা একটা ব্যাপার হতে পারে আর যদি হুগো যদি যে টার্মিনেট করে অন্য ক্লাবে সেটা সেটা ইন্ডিয়াতেই খেলতে সম্পূর্ণ হুগোর উপর নির্ভর করছে তো ব্যাঙ্গালুরু কিন্তু ভালো ইন্টারেস্টেড রয়েছে শুরু করছে ভিতর যতটুকু জানা যাচ্ছে তোমাদের শেয়ার করলাম তো দেখা যাক পরবর্তী সময় হুগোর ভবিষ্যৎ কি হয় সে ভারতেই থাকে নাকি ভারতের বাইরে বেরিয়ে যায় সম্ভাবনা অনেকটাই রয়েছে ভারতের বাইরে বেরিয়ে যাওয়ার তো দেখা যাক অপেক্ষা করতে হবে আমাদের ট্রান্সফার উইন্ডো পর্যন্ত তার আগে অনেক রকমই অন্যান্য ক্লাবরাও চেষ্টা করবে তো চেষ্টাগুলো চেষ্টাই থাকবে এর বেশি কিছু হবে না তো এরপর যদি আমরা ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি তো লাস্ট পনেরো দিন আগেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম তো জুয়ান মেরা পরবর্তী সিজনে তোমার পাঞ্জাবে থাকছে না কন্ট্রাক্টেড শেষও হয়ে যাচ্ছে এবং সে চাইছে বাইরের কোনো ক্লাবে খেলতে এবং যদি ইন্ডিয়া থেকে ভালো কোনো ক্লাবের অফার থাকে সেক্ষেত্রে খেলতে তো এটুকুও বলেছিলাম ইস্টবেঙ্গলে কিন্তু একটা দারুণ ফুটবল খেলেছিল তারপরে ইন্ডিয়াতে রীতিমতন সফল বিদেশি এবার ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সেই কথাটা শুনেই হোক আর তাদের পছন্দই হোক হুয়ান মেরার সঙ্গে একটা ইনিশিয়ালি কথাবার্তা শুরু করেছে এবার হুয়ান মেরা যেহেতু ফ্রি প্লেয়ার হয়ে যাবে এবং উইং পজিশনে খেলতে পারে সেকেন্ড স্ট্রাইকার খেলতে পারে এরকম একটা প্লেয়ার বেঙ্গলের অবশ্যই দরকার তো হুয়ান মেরার সঙ্গে এক প্রকার কথাবার্তা চালাচ্ছে শুধু কথাবার্তাই চালাচ্ছে কারণ অনেক প্লেয়ারের সঙ্গে কথাবার্তা হয় কিন্তু দিনের শেষে পেপার পেনে সাইনিং ওই বেছে বেছে প্লেয়ারদের হয় যাদের একটু কম বাজেট কম টাকার প্লেয়ার এরকম করে অন্তত এএফসিতে ভালো কিছু হবে না ইনভেস্টারদেরও বুঝতে হবে এফসি খেলতে গেলে ভালো মানের প্লেয়ার দরকার তবেই কিন্তু এএফসিতে এফসিতে ভালো রেজাল্ট করা যাবে তা না হলে কিন্তু খুব খারাপ হবে তো যাই হোক জুয়ান মেরার সঙ্গে বলতে গেলে কথা এক প্রকার চলছে এখন পর্যন্ত কথাই চলছে এর বেশি কিছু নয় এখনও যে অ্যাডভান্স লেভেলে গেছে সেরকম কিছু নয় শুধুমাত্র একটা ইনিশিয়ালি কথাবার্তা বা ইনকোয়ারি চালানো হয়েছে সে ইস্টবেঙ্গলে খেলতে আসতে চায় নাকি সে বাইরের ক্লাবে যেতে চায় এরকম একটা ব্যাপার চলছে তো পরবর্তী সময় এই বিষয় নিয়ে যদি কথা এগোয় বা যদি দুটো পক্ষই এক হয়ে যে সিদ্ধান্ত নেয় যে না ইস্টবেঙ্গলের পথেই আসবো আবারও তাহলে সেটা হতে পারে সেটা কিন্তু সময়ের ব্যাপার যদি সেরকম কিছু আপডেট পরবর্তী সময় বেরিয়ে আসে তোমাদের অবশ্যই শেয়ার করে নেব তো এই ভিডিওতে এইটুকুই আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে প্রথমবার এলে মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ